কবি অপূর্ব দত্তের রুমির চিঠি। মা গো, আমার মা, তোমার সঙ্গে আরে একটা কথাও বলবো না। গেল বছর পূজোর সময়, সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্য বসে আছি মা, এবার পূজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না? বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি, বিল্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত। ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙে গেল পড়ে, সত্যি বলছি আমি না মা, ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে, ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে, আর আমাদের দক্ষিণ দিকের কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে। পরে আবার লিখব মা, যাই অঙ্ক কষা বাকি, না হলে যে তুমিই বলবে পড়াতে দিস পাকি। আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি, তুমি আমার প্রণাম নিও। ইতি তোমার রুমি।